খুব টেনশনে আছি, কারণ খুব হাই গাইস, তো চলে এসছে এই যে দি, হাই বলে দাও। দিকে আমি অনেকদিন থেকে চিনি, আমরা একসঙ্গে বিউটিশিয়ান ক্লাস করেছিলাম, আর এই দি হচ্ছে আমার কাছে একদম নতুন। তো চলো আজকের হেয়ারের ফাইনাল রেজাল্ট সবটাই শেয়ার করবো। দিস ইজ টুডেজ ফার্স্ট হেয়ার, কার্লি ছিল অ্যান্ড অতটা হেলদি হেয়ার ছিল না দেখেই আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। অ্যান্ড দিস ইজ টুডেজ সেকেন্ড হেয়ার, এটা রিবন্ডিং করেছিলাম, যেহেতু এর আগে এক বছর আগে স্ট্রেটনিং করিয়েছিল, অনেকটাই নতুন হেয়ার বেরিয়ে গেছিলো। সো ওয়েট ফর ফাইনাল রেজাল্ট। মেরি ক্রিসমাস অল অফ ইউ। তো কাজ করতে করতে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে মেরি ক্রিসমাস অল অফ ইউ। আর আজকে আছে হচ্ছে মিস অ্যান্ড মিসেস কুচবিহারের ফাইনাল শো, সো সেটার জন্য যেতে হবে। তো আজকে আমার তিনটে স্ট্রেটনিং করে দেন আমরা যাব। ফার্স্ট ক্রিম অ্যাপ্লাইং ডান, এই হচ্ছে ফার্স্ট হেয়ার। আর ওখানে বসে বসে মোবাইল খুঁজছে, নেট লাগবে, ওয়াইফাই অ্যাপ্লাই প্লাস স্ট্রেট ডান। আর এখানে হচ্ছে সেকেন্ড হেয়ার, আর দিস ইজ থার্ড হেয়ার। হাই বলে দাও, হাই তুমি তোমার ফেসটা চেঞ্জ হয়ে গেছে না, আগে যেমন ফেস ছিল। মোবাইল 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 মোবাইলের সাথে মানুষ, মোবাইলের সাথে মানুষ, মোবাইলের সাথে মানুষ, মোবাইল। আমিও তাই, এই যে সবাই মোবাইল আর মোবাইল, তাছাড়া কিছু খুঁজে পায় না। এটা হচ্ছে আমাদের নিউট্রিলাইজার লাগানো হয়ে গেছে। এই হচ্ছে ফার্স্ট ইয়ার, দিস ইজ সেকেন্ড ইয়ার, আর থার্ড ইয়ারের এখনও ফার্স্ট ক্রিমই হয়নি, যেহেতু ওর ভার্জিন হেয়ার তো সময় লাগছে ওরটা। এনিওয়ে আমরা হোটেলে চলে এসেছি, আর ওরা এখন খাচ্ছে ব্রেকফাস্ট খাচ্ছে। হ্যাঁ বর্ষা, সে হাই, হাসিটা একবার দিয়ে দাও, তোমার হাসি একবার। ও ও নতুন, ও ওকে চিনতে পারলাম না, ওটা আমার ভাই। ও আমি কিছু বলবো স্পেশালি? হ্যাঁ, এত লেট হওয়ার কারণ, এত লেট হওয়ার কারণ কি তোমার? ইকুয়ালি ফ্যামিলিটা চালাতে গেলে কাস্টমারের খুব দরকার। এই রিজন সকাল থেকে টু মাচ বিজি, তিনটা স্ট্রেটনিং ছিল করে, তারপরে আমি আপাতত এখানে। আর দিস ইজ মাই লুক ফাইনাল, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে বেরোলাম।
বেরিয়ে এসে দেখি এই অবস্থা, এত রিল্যাক্সে সুন্দর করে সাজুগুজু করে বেরোতে পারতাম। তো আমি এসেছি জাজদের রুমে মেকআপ করতে। জাজ নাম্বার ওয়ান, সে হাই। आप लोग जरूर इनसे मेकअप करिए, और अगर सीखने का मन तो जरूर सीखिए। बहुत अच्छा फ्रेंडली है इंसान है, और बहुत अच्छा मेकअप भी करते हैं, और मेरा मेकअप किया है, मुझे बहुत अच्छा लगा। एंड प्लीज लाइक कॉमेंट एंड शेयर एंड लव यू गाइस। थैंक यू सो मच। अच्छा मेकअप आर्टिस्ट है, मेहनत कर रहे हैं। लाइक करो, सब्सक्राइब करो और शेयर जरूर करो। थैंक यू सो मच। सो আমাদের ডান, এখন আমরা ওই রুমে যাচ্ছি। টাটা। চলছে মেকআপ, আমি করছি মুহূর্তকে, আর সঙ্গমিত্রা করছে মুহূর্তি স্টুডেন্টকে, মানে আমি ম্যাডাম ম্যাডামকে আর স্টুডেন্ট স্টুডেন্টকে। একদম মুহূর্তি কিছু বলতে চাও? খুব টেনশনে আছি, কারণ খুব কম সময় ছিল আমার কাছে, তো এখন দেখা যাক দিয়ার কাছে প্রথম সাজব। খুব এক্সাইটেড। আমি বলেছি একদম একদম একটা হালকা মেকআপের উপর ওকে দিতে, তো আফটার মানে কি দিচ্ছে ও সেটা কয়েকদিন পর, মানে কয়েকদিন পর বলছি জানতে পারা যাবে। উল্টোপাল্টা বলে আচ্ছা ঠিক আছে, আমি উগ্র সাজাই না, আমি সিম্পলি সাজাই গেলে। তো চলো দিকে সুন্দর করে সাজাবো, এটা আমারও ইচ্ছা। বসাই রাখছে আমি তো বলতে পারছি না এখন কিছু, তো জি আমি পারছি না, খুব ব্যস্ত রয়েছে এখন। পারলে মোবাইলটা নিয়ে নিজে সার্চ করে নিজে সাবস্ক্রাইব করতে ভালো। কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য ভিডিও টান করা হলো, এখন সবার টান টান উত্তেজনা, সবাই ভীষণ টেনশনে আছে। হ্যালো, ও বেরা প্রিন্স হোটেলের সামনে এসো তো, বাটা চলুন। আরে টোটো করে এতটুকু আসো, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, আর পান টান খাও না, আসো। Hi sweetheart. Hello. What are you doing? I'm fixing the dress. কতবার করতে হয় খুঁজছি, কতবার কিভাবে বেরোলাম, বর্ষা দীক্ষা সঙ্গমিত্রা আর আমি 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 দীক্ষা শর্টের উপরে একটু কোট পরে নিয়েছে। আচ্ছা এই হচ্ছে আমি। চলো এবার আমরা হেঁটে হেঁটেই রওনা দিই, হেঁটে হেঁটে না গাড়ি আসবো।
অবশেষে আমরা টোটো করে যাচ্ছি প্রোগ্রামে, না হলে আজকে 10টার সময় আমরা প্রোগ্রামে পৌঁছাতে পারতাম না, এটা হচ্ছে মেইন কথা। সিরিয়াস, কতক্ষণে আমরা পৌঁছে যেতাম যদি আমরা একটু আগে আসতাম? সো এই থাকলো প্রোগ্রামের কিছু ডিটেলস। আর তারপরে কি, 12:30 সময় বাড়ি চলে এসেছি, আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করে আমি আর সঙ্গমিত্রা ঘুম। সো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল।
হোপ ফর বেস্ট।